কাজী সাহেব এবার বিয়ের কাজ শুরু করুন বলুন দেন মোহরের টাকার অঙ্কটা কত লিখব 1 টাকা শান 1 টাকা দেন মোহরে প্রিয়াকে বিয়ের কাবিন করবে মাত্র 1 টাকার দেন মোহর হ্যাঁ কাজী সাহেব মাত্র 1 টাকার দেন মোহর একদিন 1 টাকা দেন মোহরে কাবিন করেও আমার বোন এই শিকদার বাড়ির পুত্রবধূ হতে পারেনি তাই আমার যত অর্থ প্রাচুর্য থাকুক না কেন আমি 1 টাকার দেন মোহরে প্রিয়াকে তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই আপনি 1 টাকার দেন মোহরে লিখুন অসম্ভব 1 টাকার দেন মোহর লেখা হবে না কেন কোন পক্ষ দেন মোহর যা দাবি করবে তাই লিখতে হবে নাদিরা আম্মা জান আপনার কথা রাখার জন্য ভাইজান শত্রুর বাড়িতে গিয়ে বুকে বুক মিলিয়েছিল কিন্তু আজ আজ এই 1 টাকার দেন মোহরের বিয়ের কাবিন আমার মধ্যে আমি একটা প্রতিহিংসার গন্ধ পাচ্ছি কি বলতে চাস তুই আমি স্পষ্টভাবে বলতে চাই 1 টাকার দেন মোহরে যদি এই বিয়ে হয় তাহলে এই সুলতান তালুকদার ভালো মানুষ হবার চেহারাটা পাল্টে ফেলে আগের চেহারা ধারণ করবে তারপর প্রিয়ার হাতে দেন মোহরের 1 টাকা ধরিয়ে দিয়ে এই শিকদার বাড়িতে ফিরিয়ে দিয়ে তার বোনের প্রতিশোধ নেবে তাই প্রিয়ার নিরাপত্তার জন্য দেন মোহর আমরা চাইবই বলো কত টাকা দেন মোহর লিখতে হবে 10 কোটি টাকা সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা তুমি আমার বিয়ে দেন মোহর চাইছো না পশুরাটা আমাকে বিক্রি করছো চুপ করো মেয়ে আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি কি ব্যাপার দেন মোহরের পরিমাণটা শুনি সুলতান তালুকদার আর আকবর তালুকদারের মুখটা কেমন যেন শুকিয়ে গেল ভাইজান এতে কি প্রমাণ করে না আমার সন্দেহ মিথ্যে নয় নাদিরা বেগম তোমার সন্দেহ করা স্বাভাবিক আর মানসিকদার তুমি মেয়ে বিয়ে দিচ্ছ না বিক্রি করছো আর মানসিকদারের যেমন ধন সম্পত্তি আর ঐশ্বর্য তেমনি হবে তার মেয়ের বিয়ের দেন মোহর যাতে সবাই বুঝতে পারে আর মানসিকদার তারই মতো খানদানি ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে আর আমি তো আমার মেয়ের বিয়ের দিন মোহর শুধু কাগজে লেখাচ্ছি নগদ তো চাচ্ছি না আর মানসিকদার তোমার মেয়ে আমার প্রাণ প্রিয় ছেলে শানের বিবাহিতা স্ত্রী হতে যাচ্ছে আমার কলিজার টুকরার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে এর চেয়ে আর বড় কি দিন মোহর হতে পারে সুন্দর খুব সুন্দর কথা বলেছো সুলতান তালুকদার কিন্তু সুন্দর কথার ফল সব সময় সুন্দর হয় না সুন্দরের মধ্যে অসুন্দর লুকিয়ে থাকে তাই আমি আমার মেয়ের ভবিষ্যৎ জামানত চাচ্ছি আমার মেয়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে দেন মোহর নাদিরা যা বলেছে তাই তোমাকে দিতে হবে যদি রাজি থাকো তো বলো নইলে লজ্জা শরম বিসর্জন দিয়ে বরযাত্রী নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাও আর মানসিক দাস আকাশ থেকে খসে পড়া উল্কা আবার ফেরত যেতে পারে তুফান তার গতিপথ বদলাতে পারে কিন্তু এই সুলতান তালুকদার তার সিদ্ধান্ত কখনো বদলাতে পারে না যদি বরযাত্রী নিয়ে চলে যেতেই হয় তাহলে তোমার মেয়েকে আমার ছেলের বউ করে সাথে নিয়ে যাব আমার ছেলের খুশির জন্য এমন হাজারো দেন মোহর আমি কোরবান করে দিতে পারি লিখুন কাজী সাহেব লিখুন
10 কোটি টাকা সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা লিখে দেব হুজুর লিখুন এবার বিয়ের কাজ সম্পন্ন করুন কাজী সাহেব বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক দাদিমা মা প্রিয়া আপু চল বেটা চল ভাইজান চলো আব্বু ভালো থাকিস মা আব্বু সাধনার ভালোবাসা শুধু কি তোমার দুজনেরই